সমস্যা, কারণ ভূগর্ভস্থ 100% জলের মধ্যে আমরা কিন্তু 80% জল বা 20% জল পান করার যোগ্য, যেটা ভূগর্ভস্থ জল। আমরা সমুদ্রের জল দেখছি মানেই যে কিন্তু সেই জল পান করতে পারবো না, সেই জলটা পান করলে কিডনি ফেলিওর হয়ে যাবে কিংবা আরও অন্যান্য কারণে সেই জল পান করতে পারবো না। আমরা কেবলমাত্র ভূগর্ভস্থ মিষ্টি জলই পান করতে পারবো, তাই তোমরা কখনোই মানে জলকে অপচয় করবে না। ট্যাপ খুলে রেখে দিয়ে ফোন করতে করতে চলে গেলে জল পড়ছে তো পড়ছে, অন্যজন এসে বন্ধ করবে, কারণ আজকে যদি তোমরা জলকে সঞ্চয় রাখো বা আমরা সবাই যদি দায়িত্ব নিয়ে সঞ্চয় করি, তাহলে তোমরাও যখন একদিন বড় হবে, এই স্যারদের মতো যখন বয়স হবে, তখন তোমাদের যে পরবর্তী প্রজন্মগুলো জল পাবে। না হলে আমরা সবাই এখন যারা বোতল কিনে জল খাই, তখন কিন্তু এই যে জল যাকে আমরা অপর নাম জীবন বলি, এটা কিন্তু খুবই মূল্যবান, আর এক সময় পাবো না, কারণ জল তো আর ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে না। আমাদের প্রকৃতি যে আমাদেরকে দিচ্ছে অনেক কিছু, অক্সিজেনের মধ্যে জলও একটা জিনিস। যাই হোক, পড়াশোনা সবাই ভালো করো, তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো, এবং আমি আরেকবার স্কুলের প্রধান শিক্ষক সহ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়গণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।